নির্বাচনী ময়দানে একে অপরকে টেক্কা দিতে তৈরি প্রতিটি দল, তাই ভোট প্রচারে কোনো ত্রুটি রাখছেন না কোনো প্রার্থী। সেই মতো দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে প্রচার সারলেন লালগোলা বিধানসভার বিজেপি প্রার্থী কল্পনা ঘোষ। মণ্ডল সভাপতি অজয় হালদারকে সঙ্গে নিয়ে অভাব অভিযোগ শুনলেন এলাকার বিড়ি শ্রমিকদের মুখ থেকে। জনসংযোগ বাড়িয়ে ভোট ময়দানে বিরোধীদের ধরাশায়ী করতে ভোট প্রচারে কোনো ত্রুটি রাখছেন না বিজেপি প্রার্থী কল্পনা ঘোষ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477991। ব্যাপক হারে সারা পাওয়া যাচ্ছে, যেহেতু কল্পনা ঘোষ আমাদের লালগোলার ভূমিপুত্রী এবং তিনি আমাদের পাহাড়পুরের ভারত সেবাশ্রম সংঘের দিদিমণি। তার জন্য প্রতিটা ভোটার তাকে ব্যাপক হারে ভোট দেবে বলে আশ্বাস দিচ্ছেন, এবং তিনি যেহেতু ঘরের মেয়ে তিনি সবসময়ের জন্য আমাদের পাশে থাকবেন। তার জন্য প্রতিটা ভোটার একদম মন প্রাণ দিয়ে কল্পনা ঘোষকে সাপোর্ট করছে, যাতে তিনি জয়যুক্ত হয়ে বিধানসভা জয়ী হয়ে তিনি নবান্নে যেতে পারেন। মানুষ ব্যাপক হারে আশীর্বাদ করছে কল্পনা ঘোষ মহাশয়াকে, কারণ তিনি আমাদের এই পাহাড়পুরের ভারত সেবাশ্রম সংঘের বিশিষ্ট শিক্ষিকা এবং হেড দিদিমণি। তার হাত ধরে প্রচুর ছাত্রছাত্রী আজকে লালগোলায় বিভিন্ন কর্মে প্রবেশ করেছেন, এবং তিনি এক আদর্শ শিক্ষায় শিক্ষিত করে গোটা লালগোলাবাসীকে উপহার দিয়েছেন। তাই লালগোলাবাসীও তাকে ব্যাপক হারে ভোট দিয়ে তাকে নির্বাচনে জয়ী করে বিধানসভায় পাঠাবেন। তাদের প্রভাব পড়বে না, এই কারণেই আমাদের কংগ্রেসের প্রাক্তন বিধায়ক আবুয়েনা সাহেব, তিনি তো ভোট পরিযায়ী পাখি, তিনি শুধু ভোটের সময়ই লালগোলাতে আসেন। আর তৃণমূলের যিনি মোহাম্মদ আলী মহাশয়, তিনি তো বাইরের ক্যান্ডিডেট, তিনি জাস্ট খালি ভোটের সময় এসছেন, ভোটে জিতবেন আর তাকে দেখা যাবে না। কিন্তু কল্পনা ঘোষ মহাশয়া, তিনি হচ্ছে লালগোলার ভূমিপুত্রী এবং দীর্ঘদিন ধরে লালগোলায় প্রচুর ছাত্র ছাত্রীকে নিজের হাতে তৈরি করেছেন। সুতরাং বিরোধী দলের কোনো প্রভাব পড়বে না, কারণ বিরোধী দলের যারা প্রার্থী তাদের কোনো অবদান লালগোলার প্রতি নেই। আদি ঢাকেশ্বরীর বেনারসি মানেই দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে, বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের শাড়ি ও পাঞ্জাবির বিপুল সম্ভার। তাই দেরি না করে পুজোর কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9933104।